নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ নিউজিল্যান্ডের মসজিদে জুমার নামাজের পূর্ব মুহূর্তে জঙ্গি হামলার প্রতিবাদে কুমিল্লা জেলা ও মহানগর আহলে সুন্নাত ওয়াজল জামাতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নগরীর খোলা জামে মসজিদ থেকে মিছিল সহকারে এসে পূবালি চত্বরে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী এম এ ওয়াহিদ সাবুরী বক্সি সাধারণ সম্পাদক কাদিম মোর ফিরোজ মহানগর কমিটির সভাপতি মাওলানা আব্দুল মান্নান সাধারণ সম্পাদক এনামুল কবির জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক আলহাজ মাসুম বিল্লাহ মিয়াজি সহ আরও অনেকে